বেশ কয়েক বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ডাক্তাররা যতক্ষণ না তাকে বিপদমুক্ত বলেছিলেন, ততদিন দু চোখের পাতা এক করতে পারেননি রুদ্র তৎকালীন বিশেষ বান্ধবী তনুশ্রী চক্রবর্তী। বেশ কয়েকটা বছর কেটে গেছে, তনুশ্রী এখন বাংলা ছবির নাম করা নায়িকা। কিছুদিন আগে মারা গেছেন রুদ্রর বাবা। খবরটা পেয়ে রুদ্রকে ফোন করেছিলেন তনুশ্রী, রুদ্র ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। পরে একটি অনুষ্ঠানে দেখা হলে রুদ্রকে সমবেদনা জানান তনুশ্রী। তাহলে কি তনুশ্রীর দাবি, তিনি এখন সিঙ্গেল। তবে যে মাঝে শোনা গিয়েছিল নায়িকা তনুশ্রী চক্রবর্তীর বিজনেসম্যান বয়ফ্রেন্ড আছে, নিজে মুখে কিছুতেই তা স্বীকার করছেন না। সম্প্রতি মহানায়ক সিরিয়ালে সুপ্রিয়া চৌধুরীর আদলে তৈরি প্রিয়া চরিত্রটির ভূমিকায় অভিনয় করা এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সৌরভ পালুদির প্রথম ছবি কলকাতা কলম্বাসেও চুটিয়ে অভিনয় করলেন তনুশ্রী। কিন্তু কয়েকটি মেয়ের গল্প, উড়ো চিঠি কিংবা খাত, এমনকি কলকাতা কলম্বাসেও তো সোলো হিরোইনের চরিত্রে নন তিনি। তনুশ্রী পাল্টা যুক্তি, জামাই 420, কেলোর কীর্তি, অভিমান সহ অধিকাংশ ছবিতেই এখন একাধিক হিরো হিরোইন। তার মতে এটাই এখন বাংলা ছবির ট্রেন্ড। ধূমকেতু, গ্যাংস্টার কিংবা চ্যাম্পের মতো ছবিগুলি ব্যতিক্রম, যেখানে একমাত্র একজন হিরোইন। তবে আপাতত তনুশ্রী তাকিয়ে রয়েছেন অরিন্দম শীলের আগামী ছবি দুর্গা সহায়ের দিকে, যেখানে ইন্দ্রাশিসের বিপরীতে অভিনয় করছেন তনুশ্রী।